তৃতীয়বারের মতো শুরু হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো। জাহাজ নির্মাণ শিল্প, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, শিপ ব্রেকিং ইকুইপমেন্ট সহ বন্দরের বিভিন্ন লজিস্টিক ও টেকনোলজি নিয়ে তিন দিনের এই মেলায় থাকছে আন্তর্জাতিক প্রদর্শনী। বিকেলে রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই প্রদর্শনী শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, বিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজিজুল আকিল ডেভিড, অ্যাসোসিয়েশন অফ এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি অব বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল্লাহ হেলবারি, সেভার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাইজুল আলম সহ আরও অনেকে। প্রদর্শনীতে 14টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 160টির বেশি স্টলে তাদের পণ্য প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশের যে মেরিন সেক্টরটা আছে এখন যে অবস্থায় আছে, আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি আর কি, আমরা একটা ভালো একটা অবদান রাখতে পারবো। মেরিন সেক্টর পোর্ট সেক্টর ডিভিডে ডেভেলপ করছে, আমরা মনে করছি আমরা কোয়ালিটির ফুল প্রোডাক্টগুলো বাংলাদেশে সাপ্লাই দিয়ে এখানে কন্ট্রিবিউশন রাখতে পারবো। তো এই ধরনের একটা এক্সিবিশন আসলে টেকনোলজি ওরিয়েন্টেড একটা এক্সিবিশন, নলেজ বেসড একটা প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্মটা আমাদের মেরিটাইম ইন্ডাস্ট্রিকে গ্রো করতে সাহায্য করবে।